গুড আফটারনুন এভরি আমি সুমনা আমার চ্যানেল লাভ ইউ জিন্দেগিতে তোমাদের সকলকে স্বাগত বড়দের আমার প্রণাম আর বন্ধুদের ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা এর আগে আমি যে ভিডিওটা করেছিলাম সেই আমি বলেছিলাম আমার ভাইয়ের অসুস্থতার কথা বিভিন্ন রিপোর্টসে কি সমস্যা হয়েছিল বলেছিলাম আর এটাও বলেছিলাম যে আমার ভাইয়ের করোনা টেস্ট করানো হয়েছে রিপোর্টটা বৃহস্পতিবার আসবে তো সেই রিপোর্টটা কি হলো মানে কি হয়েছে সেগুলো কিছুই তোমাদেরকে ডিটেলসে বলবো দেখতে থাকো ভিডিওটা তো প্রথমেই বলি আমার ভাইয়ের রিপোর্ট পজিটিভ এসছে তো গত বুধবারে আমার ভাইয়ের রিপোর্ট এসছে রাত্রিবেলা বৃহস্পতিবার আসবে বলেছিল কিন্তু তাড়াতাড়িই চলে এসেছে বুধবার রাত্রিবেলা এসছে পজিটিভ রিপোর্ট তো স্বাভাবিকই আমরা সবাই ডিপ্রেস ছিলাম সবাই চিন্তার মধ্যে ছিলাম আর ভাইয়ের সংস্পর্শে যেহেতু মা আর বাবা এসছিল সেই জন্য মা আর বাবা দুজনকেই আবার রিপোর্ট করাতে হয়েছে বৃহস্পতিবার ওরাও স্যাম্পেল দিয়েছে রিপোর্ট করানোর জন্য আর আমি আর আমার হাজব্যান্ড দীপও স্যাম্পল স্যাম্পেল দিয়েছিলাম রিপোর্টের জন্য তার কারণ আমরাও ওর সংস্পর্শে এসেছিলাম কিভাবে এসেছিলাম সেটা তোমাদেরকে একটু বলি প্রথমে বলি যে যেহেতু বলেছিলাম যে বসিরহাটে ও রিপোর্টগুলো করিয়েছিল এবং সেই রিপোর্টগুলো ভুল এসেছিল সেই জন্য আবার সেই রিপোর্টগুলো এখানে সাথে স্পেশালিস্টে করানো হয়েছে তো সেখানে আমার যেহেতু আমার বাবা বসিরহাটে থাকে এখানকার অত কিছু চেনে না সেই জন্য আমার হাজব্যান্ড গিয়েছিল রিপোর্টগুলো করাতে তো ওর সাথেই ছিল স্যাম্পেল কালেকশনের সময় ওর সাথেই ছিল আর আমার বাবা আর ভাই ভাইয়ের সাথে আমার এক ভাই সেও এসেছিল গাড়িতে আর ড্রাইভার ছিল এরা সবাই একসাথেই ছিল তো এবার রিপোর্ট ওখানে প্রায় আধ ঘন্টা মতো আমার হাজব্যান্ডও ওর সাথে ছিল তো যেহেতু ওর সাথে আমার হাজব্যান্ড এতটা টাইম স্পেন্ড করেছে তো স্বাভাবিক সে বাড়ি এসছে আমাদের সবার সাথে মানে সে আরও দু তিন দিন ছিল সেই জন্য আমরা ভেবেছি যে আমরা রিপোর্ট করাবো তাই প্রথমে আমি আর ও করালাম আমাদের যদি পজিটিভ আসে তবেই আমি বাকিদেরকে করাবো তো আমাদের রিপোর্ট করানো হচ্ছে রেজাল্টও এসে গেছে আজকে এসেছে আমার আমার হাজব্যান্ড দুজনেরই নেগেটিভ এসছে আর যেহেতু ভাই মা বাবার সাথে থাকে তো মা বাবার রিপোর্ট করিয়েছে তাদেরও রিপোর্ট নেগেটিভ এসছে তার মানে বেসিক্যালি আমার শুধু আমার ভাইয়ের করোনা পজিটিভ হচ্ছে আর আমার পিস্তত ভাইয়েরও রিপোর্ট করিয়েছে তার রিপোর্ট এখন আসেনি আজকে রাতে আসবে তো মেবি ওরও নেগেটিভই আসবে তো আমি রিপোর্ট এই রিপোর্ট সংক্রান্ত বিষয়গুলো এই জন্য বলছি তার কারণ আমি এই সমস্ত ঘটনাগুলো দেখার পরে আমার নিজস্ব কিছু চিন্তাভাবনার পরে আমার মনে হলো যে সেগুলো সবাইকে জানাই সেটা হলো যে আমরা এতজন একটা করোনা পেশেন্টের সাথে আছি মানে ছিলাম কিছুদিন মানে সময় কাটিয়েছি আমি আর আমার হাজব্যান্ড কিছু সময় কাটিয়েছি আর আমার বাবা মা তো বেশ কয়েকদিন ধরেই ওর সাথেই আছে যেহেতু কিন্তু জবে থেকে ওর জ্বর এসছে ও সেপারেটলি থাকে কিন্তু তবুও খাওয়া দাওয়া দেওয়া বা ওকে সঙ্গে করে সেই বসিহাট থেকে প্রায় দেড় দু ঘন্টা মানে একসাথেই গাড়ির মধ্যে করে ওর পাশে বসেই আমার বাবা এসেছে আবার একসাথেই গিয়েছে আমার হাজব্যান্ডও প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ওর পাশে ছিল এবং আমিও দেখা করতে গেছিলাম গাড়িতে আমার বাড়িতে আসেনি ওরা তো আমিও দেখা করতে গেছিলাম গাড়িতে আমি দূর থেকে দেখা করেছি যদিও তো আমরা মোটামুটি কেউ না কেউ সংস্পর্শে এসেছি ওর কিন্তু তবু আমরা কিভাবে করোনা থেকে বাঁচলাম তো আমার প্রথমে যেটা মনে হয়েছে যে আমরা প্রত্যেকেই মাস্ক পরেছিলাম তার মানে ডাক্তারবাবুরা যে বারবার বলছে যে মাস্ক ব্যবহার করুন মাস্ক ব্যবহার করুন তো এটা মিথ্যে নয় আমি আমি আমার হাজব্যান্ড দুজনেই ডবল ডবল মাস্ক আমার বাবা মা সবাই মানে শুধু একটা মাস্ক না আমরা ডবল মাস্ক সময় ইউজ করি যবে থেকে করোনা এসছে তবে থেকেই আমরা ভেতরে একটা সার্জিক্যাল মাস্ক বা আর উপরে একটা সুতির মাস্ক বা ডবলভাবেও ইউজ করি। তো আমার যেটাই মনে হচ্ছে যে ডাক্তারবাবুরা যে বারবার বলছে বা সরকারি ক্ষেত্রে প্রচার করা হচ্ছে যে সব সময় মাস্ক ব্যবহার করুন এটা মিথ্যে নয় এটা গুজবও নয় এটা সত্যিই কাজে দেয় যার জন্য আমরা এখনো পর্যন্ত মানে প্রোটেক্টেড আছি আর দ্বিতীয় কথা আমরা যারা ওর সংস্পর্শে এসেছিলাম সবাই আমি আমার হাজব্যান্ড দুজনেই বাড়িতে এসে আমরা ভালোভাবে স্নান করেছি সাবান শ্যাম্পু সব কিছু দিয়ে এবং জামা কাপড়গুলোকেও সার্পের জলে বেশ কিছুক্ষণ চুবিয়ে রেখে পরে আমরা সেগুলোকে ওয়াশ করেছি এবং সব মানে বারবার হ্যান্ড স্যান হাত স্যানিটাইজ করেছি এবং সমস্ত মানে বেসিক যে হাইজিন মেনটেন করার কথা ডাক্তারবাবুরা বলছেন এগুলো সব কটাই আমরা মেনটেন করে চলেছি আর যেদিন ওর বুধবার দিন ওর রিপোর্ট আসার পরে তারপরে তো আমরা খুব ডিপ্রেসড হয়ে গেছিলাম তো আমাদের তখনও তো রিপোর্ট মানে করানোই হয়নি তো আমরা তখন থেকেই গার্গেল রেগুলার ওয়াইজ বেশি করে তিন চারবার গার্গেল করা বা স্টিম নেওয়া এগুলোও আমরা ফলো করেছি এটা এটা এমন নয় যে এই প্রথম ফলো করছে আমরা যবে থেকে করোনা এসেছে ডাক্তারবাবুরা বলেছেন যে স্টিম নেওয়া বা গার্গেল করা এগুলো এসেন্সিয়াল তো আমরা রেগুলারই করি হয়তো একবার দুবার করি বাট যখনই শুনলাম যে ওর পজিটি এসছে তখন থেকে আমরা আরও বেশি টাইম মানে দু তিনবার করে আমরা করি এটা তো ঠাকুরের কৃপায় সবাই মানে মোটামুটি সবারই নেগেটিভ এসছে আর শুধু ওর একমাত্র পজিটিভ তবে ও ওকে বড় ডাক মানে আরও মানে ভালো ডাক্তার দেখানো হচ্ছে তো তার সাজেশান অনুযায়ী চলছে মোটামুটি সুস্থ আছে জ্বর নেই বা অন্য কোনো মানে সমস্যায় শ্বাসকষ্ট বা এরকম কিছু নেই মোটামুটি আছে তবে সবে হয়তো এক সপ্তাহ মতো হয়েছে আশা এখনও অনেক দিন বাকি আশা করছি বাকি দিনগুলো এভাবেই ও রিকভার করবে সেটাই আশা করছি তো সেই জন্য তোমাদেরকে আমি বলবো যে মাস্ক কিন্তু একদম মানে ঢাল ঢালের মতো মানে সব রকম সমস্যা থেকে কিন্তু মাস্কটাই মানে করোনার সংক্রান্ত সব রকমের থেকে কিন্তু মাস্কটাই তোমাদেরকে রক্ষা করতে পারে তো তোমরা প্লিজ 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 মাস্ক ব্যবহার করো ডবল মাস্ক ব্যবহার করো সার্জিক্যাল মাস্কটা ভেতরে আর উপরে এমনি নর্মাল মাস্ক ব্যবহার করো আর সবসময় হাত স্যানিটাইজ করবে আর যখনই বাড়ি বাড়ির বাইরে বেরোবে বাড়িতে বাড়িতে ঢুকে স্নান করে মানে একদম সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে নেবে আমরা রেগুলারলি মানে যদি বাইরে যাই আমরা কিন্তু চেষ্টা করি বাড়ি এসে সাবান শ্যাম্পু দিয়েই মানে স্নান করার এবং সব সময় আমরা কিন্তু হেড ক্যাপ ব্যবহার করি মাথায় যেহেতু আমার অনেক বড় চুল সবসময় শ্যাম্পু করা হয়তো পসিবল হয় না হয়তো সন্ধ্যেবেলা বেরোলাম যদিও এখন লকডাউনে সন্ধেবেলা সব বেরোনো বন্ধ হয়ে গেছে কিন্তু মাঝে যখন খোলা ছিল পুরো এই এক দেড় এক বছর ধরেই আমি মাথায় বাড়ি থেকে বেরোনোর সময় আমি মাথায় হেড ক্যাপ ব্যবহার করি বা আর ডবল মাস্ক ব্যবহার করি তার মানে এই সব কিছু প্রয়োজনীয়তা আছে আর যখনই বাইরে বেরোই কয়েকবার হাতে সব সময় স্যানিটাইজ স্যানিটাইজার সাথে থাকে আমি হাতে বারবার করে স্যানিটাইজ করতে গেলে কোনো দোকানে গেলাম কিছু কেনাকাটা করলাম সেখান থেকে বেরোই হাতটা স্যানিটাইজ করে নিই যাতে কোনোভাবেই জামসটা আমার হাতে মানে লেগে না থাকে আর এটাই বলবো তো আশা করি সবাই শুনলে আমার বক্তব্য কিভাবে এই সমস্ত ঘটনাকে ওভারকাম করে এখনও আমরা প্রোটেক্টেড আছি তাই তোমাদের সবাইকে বলবো যে তোমরা অবশ্যই মাস্ক ব্যবহার করো বাইরে বেরোলে বারবার হাত স্যানিটাইজ করো বাইরে থেকে বাড়ি এসে ভালো করে মানে জামা জামাকাপড়গুলো ভালো করে কেচে নাও আর নিজেরা সাবান শ্যাম্পু দিয়ে ভালো করে মানে পরিষ্কার হয়ে নাও তবে আমরা করোনা থেকে কিছুটা হলেও মানে রেহাই পেতে পারবো এটা আমার নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি আর বাকি কিছু না ডাক্তারবাবুরাও এগুলোই বলছেন তো আমরা এগুলোই মেনে চলার চেষ্টা করেছি এখনো করে যাচ্ছি গত এক বছর ধরে করছি তো সেটাই বলার ছিল যে মাস্ক ইজ ভেরি এসেন্সিয়াল প্লিজ তোমরা ডবল মাস্ক ব্যবহার করো এটাই বলবো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে কিছু বলার থাকলে যদি কোনো ভুল কিছু বলে থাকি তো সেটাকে রেক্টিফাই করার জন্য তোমরা কমেন্টে জানাবে যে কি বলা ঠিক বা ভুল এরকম কিছু আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাহলে আমার পরের ভিডিও দেখতে পারবে ঠিক আছে এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা